মাদারীপুরের শিবচরের দত্তপাড়ায় দাঁড়িয়ে আছে চকচকে ও পরিষ্কার তিনতলা একটি ভবন। এটি ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার। যাত্রাবাড়ি ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য গত বছরের নভেম্বরে উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, কিন্তু এখনও ঝুলছে তালা। এতে মহাসড়কে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে নেওয়া হয় জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ঢাকা মেডিকেলে। দ্রুত চিকিৎসা দিতে না পারায় মাঝপথে অনেক রোগীর মৃত্যু হয়। তাই দ্রুত ট্রমা সেন্টারটি চালুর দাবি এলাকাবাসীর। এখন আমাদের ঢাকা শ্যামলী যেতে পুঙ্গুতে, আর তখন মনে করেন আমাদের ওখানে যাইতে হবে না, আমাদের কাছে হবে। আশেপাশে যদি অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের রুগীও দ্রুতরান্তে যাওয়ার পথে মারা যায়, এগুলি মারা যাবে না। আমরা চাই এটা যে দ্রুত চালু হোক, আর আমরা যে একটা সেবা প্রদান পাই, এখানে আসবে মানুষ, এখান থেকে সেবা নেবে, এই জন্য আমাদের কাম্য যে এটা অতি তাড়াতাড়ি চালু হয়ে যাক। গত 19 মার্চ এক্সপ্রেসওয়ের কুতুবপুরে ভয়াবহ যাত্রীবাস দুর্ঘটনায় 19 জনের প্রাণহানি ঘটে, আহত হয় অনেকেই, কিন্তু তারপরও টনক নড়ছে না কর্তৃপক্ষের। এজন্য স্বাস্থ্য বিভাগের অবহেলাকেই দুষছেন সচেতন নাগরিক সমাজ। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, সারটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। স্বাস্থ্য বিভাগের কোনো গাফলতি আছে কিনা আমরা সাধারণ জনগণ বুঝতে পারছি না, কিন্তু এই ট্রমা সেন্টারটি দ্রুত চালু হওয়া একান্ত আবশ্যক। ট্রমা সেন্টারটি চালু করতে না পারার জন্য পর্যাপ্ত জনবল না থাকার দোহাই জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তার। আমাদের তো নিজেদেরই জনবল নাই, সে কারণে এই জনবলের ঘাটতিটা রয়ে গেছে। অন্য কোনো সেন্টারে জনবলের কোনো অর্গানোগ্রাম যদি পাই, তো সে অনুযায়ী আমরা সেই চাইব। 11,96,00,000 টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ট্রমা সেন্টারটিতে 2 জন আবাসিক মেডিকেল অফিসার সহ 14 জন চিকিৎসক, 10 জন নার্স ও ফার্মাসিস্ট টেকনিশিয়ান সহ 34টি পদে জনবল থাকার কথা থাকলেও এখনও নিয়োগ দেওয়া হয়নি কোনো পদেই। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।